हेलो बच्चों, गुड आफ्टरनून एंड वेलकम टू एवरीवन ऑफ माय यूट्यूब चैनल। माय चैनल नेम इज बीएम फिजिक्स। टुडे आई वांट टू डिस्कस अबाउट न्यू एंड इंटरेस्टिंग टॉपिक द रिफ्रैक्शन ऑफ लाइट ऑफ क्लास 10 एंड दिस इज द लेक्चर नंबर 12 इन दिस चैप्टर। आई होप माई ऑल प्यारे बच्चों ओके। तो जाइ होक, आज के हमरा क्लास 10 एर आलो चैप्टारे 12 लेक्चारे आलोर प्रतिसरण धर्मेर कतगुलो सूत्र आछे सेई सूत्रगुलो जानार चेष्टा करब। एवं आलोकरश्मि जखन लघु माध्यम थेके घन माध्यमे जाए तखन तार अभिमुख कि रकम परिवर्तन घटे, घन माध्यम थेके लघु माध्यमे जाए तार अभिमुख कि रकम परिवर्तन घटे, एई समस्त इनफरमेशन निये आमरा आलोचना करब। तो आजके आमादेर टपिकटा अवश्यई द रिफ्रैक्शन ऑफ लाइट आलोर प्रतिसरण। आलोर प्रतिसरणे आमरा एकटा जिनिस जानी, एक नम्बर पॉइंट आमरा जदि बोली जे आलो जखन लघु माध्यम थेके घन माध्यमे प्रवेश करे तखन आलোকরশ্মির অভিমুখ কি ঘটে, অবিলম্বের দিকে সরে আসে। মানে আমরা এরকমটা বলতে পারি যে এটা তোমার হচ্ছে একটা মিডিয়া, এটা একটা মিডিয়া, একটা M1 M2 মিডিয়া, একটা আলোকরশ্মি এই মিডিয়াতে এইভাবে আসলো, এটার নাম তোমার হচ্ছে ইনসিডেন্ট রে। কিউ একটা আলোকরশ্মি, কিউ বিন্দুতে এসে পড়লো, এটা এই মিডিয়াটার নাম হচ্ছে মিডিয়া 1, এই মিডিয়াটার নাম হচ্ছে মিডিয়া 2। এটা বায়ু মাধ্যম, সাপোজ এটা জল মাধ্যম, তাহলে বায়ু মাধ্যমের তোমার প্রতিসরণ কত, μ1, জল মাধ্যমের প্রতিসরণ কত, μ2। আমরা চাইলে μ2 কে আমরা চাইলে লিখতে পারি μw, দ্যাট মিন্স ওয়াটার, আর μ1 কে আমরা লিখতে পারি μa, এ মিন্স এয়ার। তাহলে একটা আলোকরশ্মি যখন বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মিটি কি হয়, যদি এখানে একটা অভিলম্ব কল্পনা করা হয় সেই আপতন বিন্দুতে একটা অভিলম্ব কল্পনা করা হয়, এটাকে বলা নর্মাল। তো এই নর্মালটার নাম হচ্ছে তোমার N1 N2। তাহলে আলোকরশ্মিটি অ্যাকচুয়ালি এই দিকে যাওয়ার কথা ছিল, এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এইদিকে না গিয়ে সে অবিলম্বের দিকে, কিছুটা অবিলম্বের দিকে সরে আসবে, কিছুটা অবিলম্বের দিকে সরে আসবে এবং আর পথে বেরিয়ে যাবে। যদি এই মাধ্যমটা 1 এবং এই মাধ্যমটা 1 থাকতো, অর্থাৎ এই মাধ্যমটা যেমন বায়ু, এই মাধ্যমটা যদি বায়ু থাকতো, তাহলে আলোকরশ্মি এইরকম করে গিয়ে এইরকম ঘটনা ঘটতো না, বরং সে সরাসরি বেরিয়ে যেত। আলোকরশ্মিটি এই মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করার জন্য কি হলো, অবিলম্বের দিকে সরে আসলো। এই মাধ্যমটি কি বায়ু, এই মাধ্যমটি কি জল, তাহলে কি জল বায়ুর তুলনায় ঘন। আমরা জানি যে বায়ু মাধ্যমে প্রতিসরণের মান কত 1, জল মাধ্যমে প্রতিসরণের মান কত 1.33 অথবা 4/3। তাহলে কি আসলো, আলোকরশ্মিটি কি হয় অবিলম্বের দিকে সরে আসে। তাহলে এখানে যে আলোকরশ্মিটি আসলো অবিলম্বের সাপেক্ষে যে কোণে এসে পড়লো সেটার নাম হচ্ছে তোমার আপতন কোণ, আর আলোকরশ্মিটি অবিলম্বের সাপেক্ষে যে কোণে বেরিয়ে গেল সেটার নাম তোমার প্রতিসরণ কোণ। প্রশ্ন হচ্ছে কতটা বেঁকে গেল, এতটা কোণ বেঁকে গেল, যতটা পথ যাওয়ার কথা ছিল ততটা পথ নাকি এতটা কোণ বেঁকে গেল। এটার নাম হচ্ছে তোমার এই যে ডেল্টা, এটার নাম হচ্ছে ডেল্টাকে বলা হয় বিচ্যুতি কোণ।
বিচ্যুতি কোণ বা এটাকে বলা হয় ডেভিয়েশন অ্যাঙ্গেল, ডেভিয়েশন অ্যাঙ্গেল, বিচ্যুতি কোণ বা ডেভিয়েশন অ্যাঙ্গেল, এক কথা চ্যুতি কোণ বলা যেতে পারে। ডেভিয়েশন অ্যাঙ্গেল তারা আমরা কি বলতে পারি, আমরা জানি দুটি অক্ষ যদি এরকম করে ছেদ করে, দুটি অক্ষ যদি এইভাবে ছেদ করে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান। কেন? তারা পরস্পর বিপরীত কোণ, যে কোনো দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই তার বিপরীত কোণগুলি পরস্পর সমান। এটা কি বিপরীত কোণের সূত্র অনুসারে বা শর্ত অনুসারে, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এটা একটা এন ওয়ান এন টু একটা অভিলম্ব একটা রেখা, আর একটা পিকিউ একটা তোমার হচ্ছে এটার নাম আমরা ধরলাম ধরো এস পি এস একটা রেখা। তাহলে এই রেখাটি এবং এই রেখাটি পরস্পরকে ছেদ করে তাহলে আমরা বলতে পারি যে আই কোণ সমান আর প্লাস ডেল্টা। তাহলে যেহেতু এরা বিপরীত কোণের সংকলন আমরা কি বলতে পারি, সুতরাং অ্যাকর্ডিং টু ফিগার, অ্যাকর্ডিং টু ফিগার বা চিত্রানুযায়ী আমরা কি বলতে পারি যে কোণ অফ পি কিউ এন ওয়ান ইজ ইকুয়ালস টু কোণ অফ এন টু কিউ এস। অ্যাকচুয়ালি এন টু কিউ এস কি, এন টু কিউ এস হচ্ছে তোমার এন টু কিউ আর প্লাস আর কিউ এস। এটা কত? এটা নাম তোমার আই কোণ, এটা কোণ কত? এটা তোমার আর কোণ, তোমার ডেল্টা কোণ। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ডেল্টা ইজ ইকুয়ালস টু আই মাইনাস আর। তাহলে আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মি কিছুটা অবিলম্বের দিকে সরে আসে, সেই অবিলম্বের দিকে কতটা কোণ সরে আসে, এতটা কোণ, এটাকে বলা হয় বিচ্যুতি কোণ। তাহলে এই চ্যুতি কোণ সরে আসে। আচ্ছা এটা কেন সরে আসে, মানে কি কারণে সরে আসে, সেই কারণটা আমরা পরে দেখছি। আপাতত তোমরা এটা জেনে রাখো যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোকরশ্মিটিকে অবিলম্বর দিকে সরে আসে, মানে অবিলম্বের কাছে সরে আসে, এবং কতটা সরে আসে সেই হিসাবটা কি করব, যে লঘু মাধ্যমের কোণ মাইনাস ঘন মাধ্যমের কোণ, সেটা যে তোমার এতটা কোণ সরে আসে। আচ্ছা এই ঘটনাটাই যদি আমরা দেখি দুই নম্বর পার্টে, আমরা দেখি যে আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, ঘন থেকে লঘু মানে এটা ডেন্সার মিডিয়া, রেডার মিডিয়া এই দিকে প্রবেশ করে, তাহলে আমরা কি দেখব, একটা মিডিয়া নিলাম প্রথমত, একটা মিডিয়া নিলাম, লেট আস কনসিডার এ মিডিয়া, দিস মিডিয়া ইজ নোন অ্যাজ এম ওয়ান এম টু, অ্যান্ড লেট আস কনসিডার এ ইনসিডেন্ট রে, এটার নাম হচ্ছে তোমার আপতন কোণ, সেটা আপতিত রশ্মি, যেটার নাম হচ্ছে তোমার পি কিউ, কিউ বিন্দুতে আপতিত হলো। তাহলে কিউ বিন্দুতে যদি একটা আমরা অবিলম্ব অঙ্কন করি দুই মাধ্যমে বিভেদ তলার উপর, তাহলে এই অবিলম্বটার নাম হচ্ছে তোমার এন ওয়ান এন টু, সরি এদিকে আমরা হিসেবে দেখবো না, এখন দেখবো অন্য বিষয়, এটা আমরা পিকিউতে এখানে দেখছি না, একটা অবিলম্ব কল্পনা করলাম এখানে একটা, হ্যাঁ অবিলম্ব কল্পনা করলাম, অবিলম্ব কল্পনা করে আমরা দেখলাম এটা, তো এটা এই মাধ্যমটার নাম হচ্ছে ওয়ান এক নম্বর মাধ্যম, এই মাধ্যমটার নাম হচ্ছে দুই নম্বর মাধ্যম, বা এটা সাপোজ তোমার ধরে নাও এটা তোমার ওয়াটার, এই মাধ্যমটা সাপোজ তোমার হচ্ছে এয়ার। তাহলে এখানে কি, যেহেতু যে জলের ঘনত্ব অপটিক্যাল ডেন্সিটির মান বায়ুর অপটিক্যাল ডেন্সিটির মানের থেকে বেশি, কারণ এটা 1.33, এটা 1.1 জাস্ট ওয়ান, তাহলে 1.33 অবভিয়াসলি ওয়ানের থেকে বেশি, তাহলে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, সাপোজ ধরো আলোকরশ্মিটা এইভাবে আসলো, একটা পিকিউ আলোকরশ্মি কিউ বিন্দুতে এসে পড়লো, তাহলে কি আসবে, অ্যাকচুয়ালি আলোকরশ্মিটা এইদিকে যাওয়ার কথা ছিল, আলোকরশ্মিটা অ্যাকচুয়ালি এইদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ওইদিকে না গিয়ে অবিলম্ব থেকে কিছুটা দূরে সরে যাবে, পি কিউ আর পথে বেরিয়ে গেল, ধরো সাপোজ এস পথে যাওয়ার কথা ছিল, তাহলে অবিলম্ব থেকে যে কোণে বেরিয়ে গেল সেই কোণটার নাম হচ্ছে তোমার
প্রতিসরণ কোণ, আর যেকোনো এসে পড়লো সেটার নাম তোমার আপতন কোণ। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে যতটা কোণ বেঁকে গেল সেটার নাম তোমার বিচ্যুতি কোণ, এটার নাম তোমার বিচ্যুতি কোণ। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এইভাবে না গিয়ে সে এইভাবে বেঁকে গেল, তাহলে যতটা কোণ বেঁকে গেল তার নাম বিচ্যুতি কোণ। তাহলে এখানে আমরা যদি হিসাব করি অ্যাকর্ডিং টু ফিগার, যদি আমরা এখানে হিসাব করি অ্যাকর্ডিং টু ফিগার বা চিত্রানুযায়ী আমরা হিসাব করি, তাহলে কি দেখব, আমরা দেখব যে এটা পুরোটা আর কোণ, এটুকু ডেল্টা কোণ। তাহলে পুরো আর এর থেকে যদি ডেল্টা বাদ দিই তাহলে এই কোণটুকু পড়ে থাকবে, এই কোণটুকুর মান কত? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই কোণটুকুর মান কত, এই কোণটুকুর মান হচ্ছে তোমার আর মাইনাস ডেল্টা, তাই না? তাহলে এই আর মাইনাস ডেল্টাটা অবশ্যই এর সঙ্গে সমান, কারণ এটা একটা রেখা, এটা একটা রেখা আর এটা একটা রেখা। তাহলে এই দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি এই কোণটার নাম সাপোজ ধরনের আমরা বললাম, এই কোণটার নাম আমরা সাপোজ বললাম এক্স। তাহলে আমরা জানি যে অ্যাকর্ডিং টু ফিগার অনুসারে আমরা কি লিখতে পারি যে কোণ পি কিউ এন টু ইজ ইকুয়ালস টু, এই কোণটা ইজ ইকুয়ালস টু এই কোণটা ইজ ইকুয়ালস টু এক্স বলতে পারি আমরা। এক্স না বলে আমরা কি বলতে পারি, এই কোণটা মানে কত, এই কোণটা মানে হচ্ছে তোমার আমি বলতে পারি এই কোণটা হচ্ছে তোমার পুরো কোণটা, পুরো কোণটা কত, এটা পুরোটা থেকে যেটা বাদ দেয় তাহলে পুরোটা কত, এন ওয়ান কিউ আর মাইনাস এস কিউ আর। তাহলে এন ওয়ান কিউ আর এটা বলতে কত, এটা মানে তোমার আর কোণ মাইনাস ডেল্টা কোণ। তাহলে এটার থেকে যদি আমরা ডেল্টা বাদ দিই তাহলে আমরা এক্স পাবো, এক্সটা সমান এবং কার সমান, এটা আই এর সমান। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ডেল্টা ইজ ইকুয়ালস টু আই মাইনাস আর, ডেল্টা ইজ ইকুয়ালস টু আই মাইনাস আর। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে চ্যুতি কোণটা আসলো সেই চ্যুতি কোণটা কত, ডেল্টা ইজ ইকুয়াল টু, এখানে দেখো আই মাইনাস আর আসলো, ওখানেও দেখো তোমার আই মাইনাস আর আসলো। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এখান থেকে যে আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করুক আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করুক, যাই ঘটনা ঘটাক না কেন, যে আলোকরশ্মির চ্যুতি কোণ ঘটবে সেই চ্যুতি কোণটা কত, সর্বদাই লঘু কোণ লঘু মাধ্যমের কোণ মাইনাস ঘন মাধ্যমের কোণ। লঘু মাধ্যমের কোণ কত আই, এটা লঘু মাধ্যমের কোণ কত আই, হ্যাঁ সরি কি বললাম, এটা তোমার আর মাইনাস আই, এটা ভুল বললাম, এটা করলে কি আসবে, এটা করলে কি আসবে বলতো, এটা তোমার হচ্ছে আর মাইনাস আই, ভালো করে দেখো এটা কি আসলো আর মাইনাস আই। তো আর মাইনাস আই, এখানে আর মাইনাস আই মানে কি বলতো, দেখো আমি একটা তোমাকে এখানে সাধারণভাবে বলছি যে সর্বদাই চ্যুতি কোণের রাশিমালা আমাদের জানার জন্য যেটা বলবো, ডেল্টা ইজ ইকুয়ালস টু লঘু কোণ লঘু মাইনাস ঘন, লঘু মাধ্যমের কোণ মাইনাস ঘন মাধ্যমের কোণ। তার মানে কি বললাম, আলোকরশ্মি যখন লঘু থেকে ঘনতে আসবে অভিলম্বের দিকে সরে আসবে অবশ্যই ভালো কথা, তাহলে এখানে যে চ্যুতি কোণটা আসবে সেটা কত, আই মাইনাস আর। আচ্ছা আইটা কোন মাধ্যমে আছে, লঘু মাধ্যম, তাহলে লঘু মাধ্যমের কোণ মাইনাস ঘন মাধ্যমের কোণ। আমরা এখানে কি বললাম, লঘু মাইনাস ঘন, আচ্ছা এখানে আসলাম কোথায় গেল, ঘন থেকে লঘু দূরে সরে গেছে কোনো অসুবিধা নেই। আচ্ছা কতটা কোণ দূরে সরে গেছে, ডেল্টা কোণ সরে গেছে, ডেল্টাটা অ্যাকচুয়ালি কত পেলাম, ডেল্টা ইকুয়াল টু আর মাইনাস আই। তা আটটা কোথায়, আটটা তোমার লঘু মাধ্যম, তাহলে লঘু মাধ্যমের যে কোণটা প্রশ্ন দিতে বেরিয়ে, তাহলে লঘু মাধ্যমের কোণ মাইনাস ঘন মাধ্যমের কোণ সর্বদাই, সেটা এটা আর কি আই ইম্পর্টেন্ট না, সবসময় আমরা দেখব যে চ্যুতি কোণ সেটা লঘু থেকে ঘন হতে পারে, ঘন থেকে লঘু হতে পারে, চ্যুতি কোণের মান সর্বদাই লঘুর কোণ মাইনাস ঘনর কোণ। আপাতম প্রতিশোধন যাই বলো না কেন, লঘু মাধ্যমের কোণ মাইনাস ঘন মাধ্যমের কোণ। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস জানবো যে আলোর প্রতিসরণের দুটি সূত্র আছে, ঠিক আছে, সেই দুটি সূত্র আমাদের একটু ভালো করে জানতে হবে, না জানলে আমাদের এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হবে না, কারণ সূত্রটা আমাদের জানা মানে হচ্ছে কি অত্যন্ত জরুরি, কারণ সূত্র না জানলে আমরা এখান থেকে এখানকার কিছুই করতে পারবো না। তাহলে দ্য ল অফ, প্রথমত আমরা হচ্ছে কি দেখব, আলোর প্রতিসরণ, প্রতিসরণের সূত্র দ্য ল অফ রিফ্রাকশন। তাহলে আমরা আলোর প্রতিসরণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দুটো সূত্র, একটা প্রথম সূত্র একটা দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি, দ্য ল অফ রিফ্রাকশন, আমরা বলি দ্য ল অফ রিফ্রাকশন, আলোর প্রতিসরণের সূত্র লস অফ রিফ্রাকশন, প্রতিসরণের সূত্রাবলী।
কোনো একটি আলোক রশ্মি যখন লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে আসে তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি আপতিত আলোক রশ্মি, প্রতিসৃত আলোক রশ্মি, প্রতিফলিত না, কারণ আলোক রশ্মি যদি প্রতিফলিত হয় বেরিয়ে যায়, মানে সেই মাধ্যমে ফিরে আসে, তার নাম প্রতিফলিত, মাধ্যমে প্রবেশ করে, তারা সেটাকে বলা প্রতিসারিত বা প্রতিসৃত। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, প্রথম সূত্র বলা যেতে পারে আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। দ্য ইনসিডেন্ট রে অফ লাইট রিফ্রাক্টেড রে অফ লাইট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স টেকিং নর্মাল আর প্লেসড ইন সেম প্লেন। আপতিত আলোক রশ্মি প্রতিসারিত আলোক রশ্মি আপতিত আলোক রশ্মি প্রতিসারিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব দুই মাধ্যমের বিভেদ তলের উপর আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে আলোক প্রতিসরণের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এটা একটা মিডিয়া এম ওয়ান এম টু, তাহলে এটার নাম কি আপতিত আলোক রশ্মি ইনসিডেন্ট রে অফ লাইট ইনসিডেন্ট রে অফ লাইট আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মি আলোক রশ্মি এইভাবে গেল, যেটা লঘু ঘন বলা হয় এরকমটা, এটা লঘু ঘন। তাহলে আপতিত আলোক রশ্মি প্রতিসৃত আলোক রশ্মি আপতন বিন্দুতে, এটা না আপতন বিন্দু পয়েন্ট অফ ইনসিডেন্স, আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তল, এটা লঘু মাধ্যম ঘন মাধ্যম দুই মাধ্যমের যে বিভেদ তল জাংশন লেয়ার, আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব, যদি এখানে একটা আমরা অবিলম্ব অঙ্কন করি তাহলে এই সব কিছুই একটা প্লেনে অবস্থান করবে। যেমন সাপোজ ধরে নাও এখানে একটা আমি বললাম এখানে এই পর্যন্ত নিচের দিকে জল আছে, এদিকে বায়ু আছে, ঠিক আছে, এদিকে উপর দিকে বায়ু আর এখান এই হাতের আমার নিচের দিকে জল উপরের দিকে বায়ু, তাহলে একটা রশ্মি এভাবে আসলো, এসে কি হবে সেই রশ্মিটি জল মাধ্যমে প্রবেশ করবে, তাহলে এটার নাম ইনসিডেন্ট রে অফ লাইট রিফ্রাক্টেড রে অফ লাইট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স আর প্লেসড ইন সেম প্লেন। দ্য ইনসিডেন্ট রে অফ লাইট অ্যান্ড রিফ্রাক্টেড রে অফ লাইট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স আর টেকিং নর্মাল আর প্লেসড ইন সেম প্লেন, দিস ইজ দ্য ফার্স্ট ল অফ দ্য রিফ্রাকশন অফ লাইট। সো আফটার নেক্সট লেকচার উই ক্যান ডিসকাস দ্য অ্যানাদার ল। সো আফটার দিস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।